গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু আ নিউ ব্লগ। তো বেসিক্যালি সকালবেলা একটু বেরোলাম মিষ্টি নিতে, কারণ সঙ্গীতা যাবে ষষ্ঠী পুজো দিতে, তাই জন্য একটু মিষ্টি নেওয়ার জন্য আমি বেরোলাম। বাড়িতে যাই, গিয়ে ওকে হ্যান্ড ওভার করি, অ্যান্ড দেন তারপর বাকি কাজে লেগে পড়তে হবে। আজকেও মাসি আসেনি ভাই, তবে কি আর রোজ একই গল্প বলবো তোমাদের, মাথা খারাপ হয়ে যাচ্ছে। রেডি আমাদের পুজো? হ্যাঁ আমি আসছি, আমি ট্রিক্স থেকে একটু ওষুধগুলো খাইয়ে আসছি, তুমি যাও এগো একটু টুকটুক কর। কি সুন্দর লাগছে ট্র্যাডিশনাল। ষষ্ঠী পুজোর জন্য একটু নিচে চলে এলাম, সঙ্গীতাকে গিয়ে বাকি জিনিসপত্র আবার চেয়ে পাঠালো, সেটা নিয়ে গিয়ে দিয়ে আসি, আবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। পুজো কখন শুরু হবে? ঠিক আছে, আমি তাহলে তুমি করে নাও, আমি ওপর থেকে ঘুরে আসি, মানে কাজে বসি একটু। টাটা। পুজো ওখানে শুরু হয়ে গেছে, সঙ্গীতাও দিচ্ছে পুজো, বাট আমাকে যেতে হবে উপরে, কারণ আজকে আমার অফিস আছে। সঙ্গীতা ছুটি নিয়েছে, আমি নিই নি, আমার সব মঙ্গল বুধ ছুটি আছে, তো এখন আমি যাই উপরে একটু অফিসে বসি। বাট তার আগে সকলকে জানাই শুভ ষষ্ঠীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, অনেক 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 ভালো কাটুক সকলের পুজো, এটাই আশা রইল। অ্যান্ড প্রতিদিনের মতো যদি কিছু ভালো লেগে থাকে ব্লগটায়, তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না, অ্যান্ড দেখতে থাকো পুরো ব্লগটা। টিসি কে এসছে? এই কে এসছে? ভুবুকি, তুই চিনিস তো ভুবুকি? ওই দেখ ওই দেখ ওই দেখ। আমার আরবান কোম্পানি চলে এসছে, আর ঠিকই আবার ওখানে সুপারছুটি করে ওই যে ওই যে দিন তো সেই সব জিনিসপত্র নিয়ে নিয়ে পালাচ্ছিল। সত্যি ওখানে পিছনে দেখো তুমি, ওদিকে মানে মোমেন্ট তৈরি হচ্ছে একটা, নিজের মতো দুজন চলছে, ব্যাস। আর ওকে অ্যাকচুয়ালি ট্রিক্সি খুব চেনে, আর দুজন দুজনের সাথে প্রচুর বিশাল বন্ডিং হয়ে গেছে, দেখো না। আয় আয় আর না, চলে আয় এবার, চলে আসো মাম্মা। এই ধরা পড়ে গেছে, বা ধরা পড়ে গেছে মাম্মাটা। আমাদের সব মানে সেই মরার সময় হরিনাম, শপিং হয়নি, এই সবে পার্লার হচ্ছে, আর হলো থাক, ব্যাপক হচ্ছে পুজো। ঠিকও তোমারও তো কিছু কেনা হয়নি, কখন কিনতে যাবে? তার নায়িকার পার্সেল চলে এসছে, ও তো এখন ওখানে পার্লার, তাই জন্য আমি নিয়ে নিলাম, ইচ্ছে না হলাম একটু ভোগ নেওয়ার জন্য। ভোগের লাইন দেখো এখন অনেকটা ওয়েটিং। A few moments later. কি পড়বে বুঝতে পারছো না? আর বলো না, একটু মানে আগের ব্লগে বলেছি কিনা আমার মনে নেই, বাট আমরা না কোনো শপিং করতে পারিনি। সঙ্গীতা তো একটা আধটা তাও মিন্ট্রা থেকে অর্ডার করিয়েছে। না এটা দিদি দিল না, সেই এসে হ্যাঁ মানে তুমি পেয়েছো, অর্ডার করেছো, আমার পরে মরতে কিছুই হয়নি। আর এমন একটা ব্যাপার হয়ে গেছে, পরীক্ষা পড়ে গেছে, কালকে আছে এক্সাম, তো এমবিএর এন্টার্ম এক্সামের জন্য আজকে রাতটা তো গেল, অ্যান্ড তারপর শপিংও কিছু হয়নি, তো কি জামা প্যান্ট পরবো বুঝতে পারছি না। একটু সোসাইটিতে যাওয়ার জন্য তো ভালো একটু জামা পড়তে হবে। সব আদরাচ্ছে, সব আদরাচ্ছে, সব নামিয়েছে। যাক ঠিক আছে, এই পরি আপাতত যাই, অ্যান্ড পরীক্ষার জন্য একটুখানি এসে প্রিপারেশন করতে হবে। ভাই এটা আবার কি এখানে আদর আদর হচ্ছে? মনটা খুব খারাপ তাই জন্য বেচারার, আর আমাদেরও মনটা খারাপ হয়ে যাচ্ছে। এবার আমরা বলে দিয়েছি ট্রিক্সি, কোনো চিন্তা নেই, পুরো ফ্যামিলি তোমার জন্য চলে আসবে এখানে, ব্যাস আর একদিন ওয়েট করতে হবে, পাপার পরীক্ষা হয়ে যাবে, অ্যান্ড সবাই এই বাড়িতে হই 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 হবে ট্রিক্সি, হই 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 হবে, বাবা সবাই ট্রিক্সিকে মিস করছে। অফিস অফিস শেষ করে আমরা ফাইনালি রেডি, এবার আমরা নিচে যাচ্ছি, আজকে তো অনেক কালচারাল প্রোগ্রাম আছে, ওগুলো একটু আমি দেখি, অ্যান্ড বন্ধুরাও নিচে এসছে, একটু আমি গল্প আড্ডা হবে, অ্যান্ড তারপরে এসে এক্সাম প্রিপারেশন। ঠিক আছে কোনো ব্যাপার না, যা সেই রাতটাই একটু কষ্ট নিতে হবে, তারপর কাল থেকে বললে বললে হবে, বললে বললে। এই ডাকের আওয়াজটাই মিস করছিলাম, ডাকের আওয়াজগুলো একদম চালু হয়ে গেছে, দারুণ লাগছে।
ভালো প্রোগ্রাম ছিল, যেতে তো ইচ্ছা করছিল না, আর যেতে হচ্ছে কারণ একটু টুকটাক প্রিপারেশন করতে হবে। এবার আমাদের প্ল্যান সঙ্গীতা বলেছিল যে এই এক ঘন্টা আধা ঘন্টার মতো গিয়ে আর চলে আসব, তো সেটা আমি এক্সটেন্ড করতে করতে দু ঘন্টা, আমারই যাওয়ার কথা আমি আবার এক্সটেন্ড করে দু ঘন্টা করে ফেলেছি, তাড়াতাড়ি যাই আর গিয়ে কমপ্লিট করি একটু। ট্রিক্সি সবাই নিচে মজা করছে, তোর অবস্থা দেখো, ট্রিক্সির অবস্থা দেখো, ট্রিক্সি পাপা পড়াশোনা করছে দেখে ও এখানে শুয়ে পড়লো। এখানে ট্রিক্সি ভ্যাবলার মতন বসছে, একবার দাঁড়াচ্ছে, একবার কি করবে বুঝতে পারছে না, কারণ কি এইখানে একজন করছে পড়াশোনা। আমরা মোটামুটি সমাপ পড়লে বা আমার অফিসের কাজ থাকলে সকালবেলাটা ট্রিক্সি জানে যে ওটা এরম মামা পাপা করে, কিন্তু যদি এটা বিকেলবেলা হয় তো ফুল বোর হয়। কি গো কত দূর? আমার চলছে, হয়ে যাবে, বেশিক্ষণ লাগবে না, তুমি গিয়ে নিচ থেকে রান্না খাবারটা নিয়ে আসো। হ্যাঁ মাসি আসছে না তাই আমরা, আমি যাচ্ছি নিচে খাবার আনতে, সমক তো ব্যস্ত, ও তো পড়াশোনা করছে, তাই আমি নিচে গিয়ে খাবার আনছি, মাসি তো এখনো আসছে না, তো ওই আর কি, মাসি না আসলে ওই একবেলা রান্না আর একবেলা ওই বাইরে থেকে ম্যানেজ করা হচ্ছে। পড়ার ফাঁকে এবার আমাদের ডিনার টাইম, ডিনারে আজকে আছে হচ্ছে কি অর্ডার দিয়েছো, ফ্রাইড রাইস না? হ্যাঁ বার্ন্ড গার্লিক, কোরিয়ান্ডার বার্ন্ড গার্লিক রাইস দিয়েছিলাম, বাট মনে হয় না ওরকম কিছু বার্ন্ড ফান্ড করেছে, নর্মাল ফ্রাইড রাইসটা লাগছে। আর এখানে আছে চিলি চিকেন, পুজোর সময় সব এক, তাই না? ঘুমন্ত একজনকে আমি নিয়ে যাচ্ছি ঠাকুর দেখাতে, আর ঘুমাবে বলে পুরো একদম রেডি হয়ে গেছিলো, আমি না প্রিপারেশন কমপ্লিট, এবার একটু নিউ টাউনে পুরোটা ঘুরে আসি। এখানে এরা সবাই আড্ডা মারছিল, আমরা ক্যাপচার করে নিয়েছি ঠাকুর দেখতে যাবো বলে, চলো। ফাইনালি প্যান্ডেল হপিং, আমরা এখন যাচ্ছি বিজে ব্লক, এখানে করেছে আদি যোগী, তো লাগলে এটা দেখা উচিত, তাই জন্য এখন আমরা হাঁটতে হাঁটতে চললাম বিজে ব্লকের দিকে। আর তো বলা যাবে না, সন্ধে একটা 18 বলতে হবে, আর এই হচ্ছে আমাদের ভিড়, আমরা দাঁড়িয়ে লাইন ঠেলতে পারবো, তাই জন্য আমরা একটু পিছন দিয়ে দেখে বাড়ি। এই জিনিসটা এত সুন্দর লাগে, দেখো কি মজা করছে সব। হ্যাঁ হ্যাঁ ব্যাস, কোনো জায়গা তো খালি পেলাম না, এখানে KGF পড়েছে, খুব সুন্দর হয়েছে, এখানে দেখতে চলে এলাম। ঠাকুরটা দেখো খুব সুন্দর করে যান, গ্রিন ফিল্ড হোক, আর কি সুন্দর গেট করে দেওয়া লাইটের, দেখে মনে হচ্ছে আমাদেরই সোসাইটির লাইট। আমরা বাজছে এখন 2:30, ভেবেছিলাম একটুখানি টুক করে গিয়ে আর ফিরে আসবো, ভেবেছিলাম টুক করে একটু যাবো এই নিউ টাউনেরই আশেপাশের যে পুজোগুলো আছে ওগুলো দেখে আর ফিরে আসবো। সঙ্গীতের অবস্থা দেখো, হাই তুলেই যাচ্ছে, তুলেই যাচ্ছে। এনিওয়েজ চলো, অনেকটাই বাজলো, সো দিনটা আজকে এখানেই শেষ করতে হবে, কারণ কালকে একটু তাড়াতাড়ি উঠতে হবে, বাকি একটু টুকটাক প্রিপারেশন করে ভালো ভালো পরীক্ষাটা দিয়ে অ্যান্ড তারপর এই চ্যাপ্টারটা ক্লোজ করে অ্যান্ড পুজোতে একদম ডেডিকেটেডলি লেগে পড়তে হবে। এই যা কয়েকদিন বাকি থাকবে ছুটিও এনজয় করতে হবে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, অ্যান্ড প্রতিদিনের মতো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু লিভিং উইথ দ্য বিগেল। অ্যান্ড এদিকে একজন সঙ্গের মতো দাঁড়িয়ে আছে, ও ঘুমাবে কখন তাই ভেবে যাচ্ছে। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে, টিল দেন টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাপি পূজা।